আমাদের বেশিরভাগ স্বামী নামক পুরুষদের ধারণা, আমরা বউরা নাকি কোনো কাজই করি না। তারা প্রায়ই বলবে, তোমরা সারাদিন বাসায় কি করো? মোবাইল চালাও, টিভি দেখো, খাও দাও আর ঘুমাও। মানে কি হাস্যকর কথা না? অনেক আপুরা আমার সাথে সহমত হবে, নিশ্চয়ই হবে, কারণ বেশিরভাগ হাজব্যান্ডরাই এই টাইপের হয়। তারা তাদের বউদের কাজের কোনো গুরুত্বই দেয় না। মানে এই যে তোমরা হচ্ছে সব ঘর গোছানো পাও, বিছানা গোছানো পাও, কাপড় গোছানো পাও, ইস্ত্রি করা কাপড় পাও, তিনবেলা যে রেডি করা খাবার পাচ্ছ মুখের সামনে, যে হাতটা ধুয়ে শুধু খেয়ে ফেলো, তো এগুলা কি হাওয়ায় হয়? একটা চুটকি দাও তো দেখি হয় কি না, তাদের কাছে আমার প্রশ্ন। একটা চুটকি দিয়ে দাও দেখি হয় কি না, 2 মিনিট টাইম নাও দেখি হয় কি না। মানে একটা সংসার না ম্যাগি নুডলস না যে 2 মিনিটেই হয়ে যাবে। অবশ্য ম্যাগি নুডলসও কিন্তু শুধু 2 মিনিটেই হয় না, হ্যাঁ, অনেক সময় লাগে করতে, এবং যেটা তোমরা তোমাদের পুরুষদের না ধারণাও নাই, যে একটা রান্না করতে, ঘর গোছাইতে কী পরিমাণ সময় লাগে আর কী পরিমাণ কষ্ট হয় আমাদের বউদেরই। থালা বাসন তো সারাটা দিন ধুইতে হয়, সকালে ধো, দুপুরে ধো, সন্ধ্যায় ধো, রাতে ধো, মানে ঘুম থেকে উঠে ঘুমানিতে যাওয়ার আগ পর্যন্ত থালা বাসন শুধু ধুইতেই থাকো। তো তোমাদের কি ধারণা যে এগুলো কোনো কাজ না? তোমাদের অফিসে তোমরা যা করো শুধু সেটাই কাজ? তোমরা তো সারাদিন অফিস এসি রুমে বসে থাকো, এসি রুমে বসে বসে কাজ করো, তোমরা কি বুঝবা? রেসপেক্ট করা শেখো বউদের, ঠিক আছে? রেসপেক্ট করো,